তাহলে তুমি কেসটা চিন্তা করে ভাবে যে এইটা আমাদের একটা নৌকা, এই যে আমাদের সেই নৌকা, নৌকার ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর নৌকার এইখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, এই যে একজন মানুষ, এই মানুষটার ভর আমি ধরলাম স্মল এম। স্মল এম মানে হচ্ছে 60 কেজি, ইনার ভর হচ্ছে 60 কেজি, আর ক্যাপিটাল এম মানে নৌকার ভর কয় কেজি? 300 কেজি। এবং এরা সবাই কিন্তু পানিতে, এই যে ভাবে পানিতে আছে, এই যে পানিতে আছে, কিন্তু এই যে পানিতে আছে, কীভাবে আছে এরা সবাই? এরা সবাই স্থিরভাবে আছে। ওকে, এরা সবাই স্থিরভাবে আছে। এইবার কি হয়েছে, এইবার এই লোকটা নৌকা থেকে জাম্প করছে, ঠিক জাম্প করার মোমেন্টটা তুমি বন্দুক থেকে বুলেট বেরিয়ে যাওয়ার মতন চিন্তা করতে পারো, ক্লিয়ার? জাম্প করার মোমেন্ট। তাহলে যখন লোকটা ডান দিকে জাম্প করবে, তখন যাওয়ার সময় সে নৌকাকে একটা পেছনের দিকে ধাক্কা মেরে যাবে না? পেছনের দিকে যদি ধাক্কা মেরে যায়, তাহলে নৌকা অবশ্যই অবশ্যই পেছনের দিকে চলতে থাকবে, নিউটনের থার্ড ল, সে ক্রিয়া করলে একটা প্রতিক্রিয়া দিয়ে যাবে। ফলে এখন পরবর্তী দৃশ্যটা যেটা আমি দেখবো সেটা খানিকটা এরকম, পরবর্তী দৃশ্যটা হবে হচ্ছে লাইক দিস। আচ্ছা, নৌকাটা তো একটু বড় ছিল না? এই যে আমাদের নৌকা, ক্যাপিটাল এম ভরে নৌকা, আর এই লোকটা লাভ দিছে এইদিকে, লাভ দিছে কত বেগে লাভ দিছে বলো তো? 2.8 মিটার পার সেকেন্ড বেগে, 2.8 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই নৌকাটাও পেছনের দিকে একটা নির্দিষ্ট পরিমাণ বেগ প্রাপ্ত হবে, যেটাকে আমরা ঠিক আগের মতন বলবো ভিআর, রিকল ভেলোসিটি। তাহলে এই যে নৌকাটা, এই নৌকাটাকে এখানে বসে থাকতে পারবে? পারবে না। এই নৌকাটা কী করবে? এই নৌকাটা পানির মধ্য দিয়ে ব্যাক দিকে যেতে শুরু করবে, কারণ নৌকা তো বাধা নাই, এই যে ব্যাক দিকে, এই দিকে যেতে শুরু করবে। এখন তোমাকে প্রশ্ন করছে পরবর্তীতে যে সে কতখানি পথ গিয়ে থামবে, মানে এজ বের করতে হবে, এটা পরে আসতেছি। আগে আগে আমাকে তোমরা বলো সি নাম্বারটা তোমরা নিজেরা করতে পারবা কি না, কারণ সি নাম্বারটা কিন্তু খুবই খুবই চমৎকার, এবং এটা কিন্তু বন্দুকের পশ্চাৎ বেগের সাথে হুবহু মিল আছে। তাও কীভাবে করবো আমি একটু বলি, সরাসরি সূত্র লেখা দরকার নেই। তুমি সি নাম্বারটা করার সময় বলবা, খেয়াল করো, এটা বলবা যে মানুষ প্লাস নৌকার আদি ভরবেগ ইজ ইকলস টু মানুষ প্লাস নৌকার শেষ ভরবেগ। এই কথাটা তো বুঝতে পারো, আগেও বলছিলাম, তাহলে এখন তুমি একটু সরাসরি লিখে ফেলো, মানুষ প্লাস নৌকার আদি ভরবেগ কত? এই যে জিরো, এটা সবাই স্থির আছে, তাহলে মানুষ প্লাস নৌকার আদি ভরবেগ হচ্ছে জিরো, ইকুয়াল টু, এটা চারি অবস্থা, এটা শেষ অবস্থা। তাহলে এখন তোমার মানুষের ভরবেগ আর নৌকার ভরবেগ যোগ করতে হবে, তাই না? তাহলে মানুষের ভরবেগ হবে হচ্ছে এম ইন্টু ভি, প্লাস নৌকার ভরবেগ কত হবে বলতো? নৌকা কিন্তু পেছনের দিকে গেছে, তাহলে এই ডান দিকটা, এই দিকটাকে যদি তুমি পজিটিভ বলো, তাহলে এই দিকটা কী হবে? নেগেটিভ হবে। তাহলে মাইনাস এম ইন্টু ভি রিকয়েল। তাহলে আমি এখান থেকে এই ভি রিকয়েল অফ বোট এর মানটা পাবো হচ্ছে এম ইন্টু ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। দেখো প্রায় একই ফর্মুলা, কিন্তু প্রায় না, হুবহু একই ফর্মুলা, কারণ নৌকা থেকে মানুষ লাভ দেওয়া আর বন্দুক থেকে বুলেট ফায়ার করা সেম কনসেপ্ট, একই ঘটনা ঘটে। ওখানে বুলেট বেরিয়ে যাওয়ার সময় পেছনের দিকে ধাক্কা মেরে যায় বুলেট বন্দুককে, আর এখানে মানুষ লাভ দেওয়ার সময় নৌকাকে সে একটা লাথি মেরে দেয় পেছনের দিকে। সহজ কথায় তোমাদের কারো যদি জীবনে এমন এক্সপিরিয়েন্স হয় যে নৌকা থেকে লাভ দিছে জোরে, দেখবা নৌকা এমনি পিছনের দিকে চলতে শুরু করছে, কারণ তুমি নৌকাকে একটা লাথি মেরে গেছো আসলে। তাহলে এখন স্মল এম হচ্ছে মানুষটার ভর, যেটা 60 কেজি, আর সে লাভ দিছে কত বেগে? সে লাভ দিছে 2.8 মিটার পার সেকেন্ড বেগে, আর নৌকার ভর হচ্ছে 300 কেজি। তাহলে এখান থেকে আমরা কিন্তু রিকয়েল ভেলোসিটি বা নৌকার পশ্চাৎ বেগ পেয়ে যাব, 60 × 2.8 / 300, মানটা হচ্ছে 0.56 মিটার পার সেকেন্ড, 0.56 মিটার পার সেকেন্ড। মানে এই এটা বলো তো কম হলো কী কারণে? কম এই কারণে হয়েছে কারণ নৌকার ভর কিন্তু অনেক, মানুষের ভর 60 আর নৌকার ভর হচ্ছে তার 5 গুণ, 300 কেজি। এই কারণে মানুষটা যদিও 2.8 মিটার পার সেকেন্ড বেগে লাভ দিছে, নৌকা কিন্তু 2.8 মিটার পার সেকেন্ড বেগে পেছনের দিকে আসে নাই, নৌকাটা কিন্তু একটু কম বেগে পেছনের দিকে আসছে, দেখছো? সেটা হচ্ছে 0.56 মিটার পার সেকেন্ড। এবার ডি নাম্বার বলছে, ভালো কথা, তাহলে আমি এই এটা একটু লিখে ফেলি, এটা হচ্ছে 0.5
5 6 মিটার পার সেকেন্ড লিখে আমি এই জায়গাটা মুছে দিচ্ছি এটুকু মুছে দিচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু একটু বর্ণনা সহকারে তুমি লিখবা পরীক্ষাতে এবার বলছে যদি কি বলছে যদি পানিতে মন্দন 1.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তবে নৌকা কত পথ অতিক্রম করে থামবে মানে জাম করার পরবর্তী মোমেন্টের কথা বলতেছে জাম করার পরবর্তী অবস্থাতে নৌকা পেছনের দিকে কিন্তু আসতে শুরু করছে বাট এই পানির মধ্য দিয়ে যখন যাবে তখন পানি তাকে একটা বাধা প্রদান করবে এবং সেই বাধাটা হচ্ছে ঠিক নৌকা যেদিকে যাচ্ছে তার গতির বিপরীতে এইটাকে আমরা বলবো হচ্ছে ত্বরণ এ এই যে ত্বরণে কথাটাকে বুঝতে এটা কি বলা হচ্ছে যে নৌকাটা পেছনের দিকে যাচ্ছে ভেরি গুড বাট পানি বা বাতাস তুমি যেদিকে যাও তার বিপরীতে তোমার উপর একটা বাধা কাজ করে না তাহলে এইটা হচ্ছে পানির মন্দন এ হচ্ছে কি পানির মন্দন বুঝতে পারছো আমি লিখতেছি না জাস্ট তুমি লিখে নাও এখানে লিখে নাও যে পানির মন্দন হচ্ছে এ বা পানিতে নৌকার মন্দন এটা হচ্ছে এ 1.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এখন শেষ বেগ এটা নৌকা আস্তে 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 এই পয়েন্টে নৌকাটা থামবে তাহলে শেষ বেগ এর মানটা হচ্ছে জিরো কারণ এখানে থেমে গেছে তাই তাহলে যে আদি বেগ জানো সরণ জানো ত্বরণ জানো শেষ বেগ জানো তাহলে কি ফর্মুলা ইউজ করবা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস একদম আগের মতন তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে জিরো এই যে আদি বেগ না সরি শেষ বেগ তো ভি ভি স্কোয়ার ইকুয়াল টু জিরো আর আদি বেগটা কত আদি বেগটা হচ্ছে পয়েন্ট ফাইভ সিক্স তো ইউ এর মান হবে 0.56 হোল স্কোয়ার বুঝতে পারছো মাইনাস কেন এই যে বেগের বিপরীতে ত্বরণ আছে তাই এটা মন্দন তাহলে মাইনাস টু ইন্টু এ বলে দিচ্ছে হচ্ছে 1.8 আর এখানে একটা এস আছে তাহলে এখান থেকে দেখো তুমি এস বের করতে পারবা সেটা হবে 0.56 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু 1.8 টু ইন্টু 1.8 সো এই হচ্ছে আমাদের এস এর মান সো দিস ইজ 0.56 এর হোল স্কোয়ার বাই টু ইন্টু 1.8 তাহলে মানটা হচ্ছে 0.087 মিটার এটাকে সেন্টিমিটারে যদি আমি প্রকাশ করতাম তাহলে বুঝতে পারতাম এটা হচ্ছে 8.7 সেন্টিমিটার পথ নৌকাটা অনেক ভারী হওয়ার কারণে এই ঘটনাটা ঘটছে 8 সেন্টিমিটার মানে কিন্তু এতটুকু একদম এতটুকু মানে তুমি লাভ দিছো নৌকাটা 8 সেন্টিমিটার পেছনে চলে আসছে বাট নৌকাটা যদি হালকা হতো তাহলে বলো তো কী হতো নৌকা যদি হালকা হতো তাহলে দেখা যেত যে তুমি লাভ দেওয়ার সাথে সাথে নৌকাটা পেছনের দিকে চলে আসছে আমি একটু সহজ করে বিষয়টা যদি বোঝাই ধরো খেয়াল করো ধরো নৌকাটার ভরও 60 কেজি না হোয়াট কুড হ্যাপেন বলো তো তোমার ভরও 60 কেজি নৌকার ভরও 60 কেজি ধরো তাহলে বলো তো কী হতো তুমি লাভ দিছো কত 2.8 মিটার পার সেকেন্ড বেগে না তাহলে তুমি যতটুকু বেগে লাভ দিছো নৌকাও ঠিক ততটুকু পরিমাণ বেগে পেছনে চলে আসছো একদম আশা করি তুমি ক্লিয়ার হতে পারছো তোমার ভর হচ্ছে নৌকার ভর হতে তাহলে তুমি যতটুকু ভরবেগ সামনে তৈরি করছো নৌকা ঠিক ততটুকু পরিমাণ ভরবেগ পেছনে তৈরি করবে তাহলে নৌকাটাও কিন্তু 2.8 মিটার পার সেকেন্ড বেগে চলতো এবং সে কিন্তু আরও অনেক পথ পেছনে গিয়ে তারপরে থামত আশা করি এই ভরবেগের বেসিক নিত্যতা ফর্মুলাটা তোমাদের কাছে একদম পানির মতন ক্লিয়ার হয়েছে এগুলো নিয়ে কোনো ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসলে আর কখনও ভয় পাবা না সাহসের সাথে সেগুলো সলভ করবা তাহলে এই ক্লাসটা এই পর্যন্ত রাখছি আবার পরের ক্লাসে দেখা হবে